বাংলাদেশের একজন জাদ্রেল রাজনৈতিক নেতা আছেন, তার নাম শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির বড় জাদ্রেল রাজনৈতিক নেতা, প্রায় পত্রিকার খবরের কাগজে তার নাম পাওয়া যায়। তিনি ইদানীং বক্তব্যে বলেছেন, কুরআনি আইন বাংলাদেশে চলবে না, কুরআনি আইনে চুরি করা অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে ডাকাতি করা অপরাধ বাংলাদেশে এমন আইন চলবে না কেন? কুরআনি আইনে সুদ খাওয়া অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে ঘুষ খাওয়া অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে মদ খাওয়া অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে গাঞ্জা খাওয়া অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে দুর্নীতি অপরাধ বাংলাদেশে চলবে না কেন? তাইলে তোমরাই দুর্নীতিবাজ। এই পর্যন্তই শেষ নয়, নেতাজি আরো বলেছেন, তোমরা যারা যারা কুরআনি আইন চাও আফগানিস্তান যাও নাইলে পাকিস্তান যাও। খুব ভালো কথা, আফগানিস্তান যাইয়া লাভ নাই। আফগানিস্তানের মাটিকে আমেরিকান বিশ্ব সন্ত্রাসীরা 20 বছরে মরুভূমি বানিয়ে ফেলেছে। 2001 সালে ঢুকেছিল আমেরিকান সন্ত্রাসী বাহিনী আফগানিস্তানে, 2020 সাল পর্যন্ত মারতে 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 দেশটা ধ্বংস করতে করতে মরুভূমিতে পরিণত করেছে। দীর্ঘ 20 বছর আফগানিস্তানের ভিতরে ঢুকে আমেরিকান সেনাবাহিনী আফগানি মুসলমানদের সাথে যুদ্ধ করেছে 20 বছর। 20 বছর পরে নিজের জুতা নিজের গালে মেরে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। বিশ্ব সন্ত্রাসী আমেরিকান সৈনিকেরা আফগানিস্তান ঢুকে আফগানি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কতদিন? একটা দেশের ভিতরে 20 বছর যুদ্ধ চললে দেশের অবস্থাটা কেমন হয়? সেখানে আমরা আবার গিয়া তাদের মাথার বুঝা হবে কেন? পারলে তাদেরকে কিছু সহযোগিতা করা। এবার বাকি রইল পাকিস্তানের কথা। এই নাস্তিক মনোভাবাপন্ন জাদ্রেল রাজনৈতিক নেতা শাহরিয়ার কবিরে বলেছেন, তোমরা যারা কুরআনি আইন চাও পাকিস্তান যাও। কেন? পাকিস্তান কি কুরআনি আইনে চলে? তাহলে আমরা যারা কুরআনি আইন চাই পাকিস্তান যাবো কেন? এটা কি কোনো একটি যুক্তি দেখাটে না বেখাপ্পা? কেন তোমার মতো তো শিক্ষিত মানুষ এত বেখাপ্পা যুক্তি দিলা কেন? দুঃখ প্রকাশ করো জাতির সামনে, মাপ চাও, এই বেখাপ্পা যুক্তি দিলা কেন? যে পাকিস্তান কুরআনি আইনে চলে না, আমরা যারা কুরআনি আইন চাই আমরা সেই পাকিস্তান যাবো কেন? এর তো কোনো যুক্তি নাই। হ্যাঁ, পাকিস্তান একদল মানুষের যাওয়া দরকার, বাংলাদেশের একদল মানুষের পাকিস্তান যাওয়া দরকার আমি মনে করি। আপনাদের বোঝা দরকার এরা কারা। যারা কুরআনি আইন চায় না পাকিস্তানি আইন বাংলাদেশে চালায়। কুরআনি আইন চায় না কোন আইন বাংলাদেশে চালায়? পাকিস্তানি আইন। এমন দুই একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা পাকিস্তানি আইন আছে যে পিতার জীবদ্দশায় যদি ছেলে মারা যায় তাহলে সেই ছেলের ঘরের নাতি তার দাদার সম্পদে কোনো অংশ পাবে না, এটা কুরআনি আইন। আবার বলি, পিতার জীবদ্দশায় যদি ছেলে মারা যায় তাইলে সেই ছেলের ঘরের নাতি দাদার সম্পত্তিতে উত্তরাধিকার পাবে না, যে কুরআনি আইন। পাকিস্তানি আইন বলে পাবে, কুরআন বলে পাবে না, পাকিস্তানি আইন বলে পাবে। বলেন এই আইন বাংলাদেশে কেউ মানে কি না? অবশ্য আমার মনে হয় বাংলাদেশের প্রায় সমস্ত আইনজীবীরা এই আইন মানে। তাহলে পাকিস্তান আমরা যাব কেন? তোমরা যারা কুরআনি আইন মানো না পাকিস্তানি আইন মানো, তোমরা বাংলাদেশ ছাড়ো পাকিস্তান যাও। আর একটা পাকিস্তানি আইনের কথা বলি, কোনো খুনি আদালতে যদি তার খুন প্রমাণ হয়, অন্যায়ভাবে খুন করেছে, আদালতে যদি প্রমাণ হয়, আল্লাহ কোরআনে বলেন
কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনিকে হত্যা করা একমাত্র, খুনিকে প্রাণদণ্ডে দেওয়া একমাত্র খুনির বিচার, খুনির একমাত্র বিচার প্রাণদণ্ড, খুনিদের একমাত্র বিচার প্রাণদণ্ড। এটা পাকিস্তানি আইন না কুরআনি আইন? কুরআনি। কিন্তু পাকিস্তানি আইনে উল্লেখ আছে খুনি অন্যায়ভাবে খুন করেছে, আদালতে তার খুন প্রমাণ হয়েছে, আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে, তারপরও যদি দেশের প্রেসিডেন্ট তাকে প্রাণভিক্ষা দিয়ে দেয় তাহলে সে খালাস পেয়ে যাবে। আমি জিজ্ঞাসা করি, পাকিস্তানের প্রেসিডেন্টের জুলির ভিতরে প্রাণ কতটা সুরক্ষিত আছে? আসামিরে ভিক্ষা দিব? আমি জিজ্ঞাসা করি, আপনার পকেটে টাকা থাকলে ফকিরকে ভিক্ষা দিবেন না না থাকলে? পাকিস্তানি প্রেসিডেন্টের জুলিতে কতগুলি প্রাণ সংরক্ষিত থাকে? আসামিরে ভিক্ষা দিব? এটা পাকিস্তানি আইন। অন্যায়ভাবে খুন করেছে, আদালতে খুন সাব্যস্ত হয়েছে, কোরআন বলে এর প্রাণদণ্ড ছাড়া আর কোনো বিচার নাই। পাকিস্তানি আইনে কয় প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিলে সে খালাস পেয়ে যাবে? এই আইন পাকিস্তান বাংলাদেশের কেউ মেনে চলে কি না? পাকিস্তান কাদের যাওয়া দরকার? যারা কোরআনি আইন চায় তারা পাকিস্তান যাওয়া দরকার, না যারা পাকিস্তানি আইনে দেশ চালায় এদের পাকিস্তান যাওয়া দরকার? জাদ্রেল রাজনৈতিক নেতা, কি গুড়ার ডিম রাজনীতি বুঝো, আর কি গুড়ার ডিম বক্তৃতা দাও। আসল ঘটনা হলো এরা কুরআনে কুরআনের আইন এদের গায়ে হয় না, কুরআনের আইনের কথাটা বললেই এদের গায়ে যা অন্তরে জ্বালা ধরে, গায়ে চুলকানি দেখা দেয়। কারণ সকল প্রকার অপকর্ম কুরআনি আইনে অপরাধ, আর এরা সকল প্রকার অপকর্ম করেই এই বাংলার জমিনে বসবাস করতে চায়, এই জন্য কুরআনি আইনের বিরুদ্ধে এত বিশুদ্ধা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। কোন যুগে অচল হয়ে যাবে না? সর্বকালের সর্বলোকের সব সমস্যার সমাধান হবে ইসলামী আইন, ইসলামের বিধিবিধান সর্বকালের সর্বযুগের সর্বকালের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামী আইন যদি সর্বকালের সর্বলোকের সব সমস্যার সমাধান হয় তাহলে এটা শুনলে অন্তরে জ্বালা ধরবে কেন, গায়ে চুলকানি দেখা দিবে কেন? কুরআনি আইনের কথা শুনলে চুরের গায়ে জ্বালা ধরতে পারে, কারণ তার চুরির পথে কুরআনের আইন বাধা। সন্ত্রাসীদের অন্তরে জ্বালা ধরতে পারে কুরআনি আইনের কথা, কারণ কুরআনি আইন সন্ত্রাসের পথে বাধা। খুনিদের অন্তরে কুরআনি আইনের কথা শুনলে জ্বালা ধরতে পারে, কারণ কুরআনি আইন খুনের পথে বাধা। দুর্নীতিবাজদের অন্তরে কুরআনি আইনের কথা শুনলে জ্বালা ধরতে পারে, কারণ কুরআন দুর্নীতির পথে বাধা। জালিয়াতিকারীদের অন্তরে কুরআনি আইনের কথায় জ্বালা ধরতে পারে, কারণ কুরআন জালিয়াতির পথে বাধা। এক কথায় সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের পথে একমাত্র কুরআন বাধা। এই জন্য যত চুর, যত ডাকাত, যত হাইজেকার, যত খুন, যত ছিনতাইকারী, যত খুনি, যত সন্ত্রাসী, যত সুদকুর, যত ঘুষকুর, যত মদকুর, যত গাঞ্জাকুর, যত দুর্নীতিবাদ, যত জালিয়াতিকারী, যত অপকর্মকারী আছে সবগুলি কুরআনের আইনকে ভয় পায়। আপনাদের বোঝার ব্যাপার, সকল প্রকার দুষ্কৃতিকারীরা কুরআনের আইনকে ভয় পায় কেন? কারণ কুরআনের আইন সকল দুষ্কৃতির পথে বাধা। এই কথাটা ভুলে যাবেন না কোনোদিন। সকল প্রকার দুষ্কৃতিকারীরা কুরআনের আইনকে ভয় পায়, তার কারণ কুরআনের আইন সকল প্রকার দুষ্কৃতির পথে বাধা। এখন যদি তসলিমার মতো পরিষ্কারভাবে বলে ফেলে কুরআন ভুল, তাহলে তসলিমার কপালে যা জুটেছিল এদের কপালে তাই জুটবে। যদি ফরিদার মতো বলে ফেলে আমি ভুল বলি না তবে আমরা করার সময় এমনে করব, তাইলে ফরিদার কপালে যা জুটেছিল তাই জুটবে। এই জন্য এই সমস্ত জ্ঞান পাপীরা এখন আর কুরআনের নামও বলে না, কুরআনের কুরআনের বিধান নিয়ে আলোচনা পর্যালোচনায় যায় না, শুধু
কোরআনের নাম না নিয়ে নানা রকম চটকদার চটকদার মুখরোচক বুলি এবং মুখরোচক যুক্তির দ্বারা এই দেশের শতকরা 90 জন মুসলমানের ব্রেইন ওয়াশ করতে চায় যে এই যুক্তিগুলি মেনে নিলে তো কোরআনের আইন অটোমেটিকলি অচল হয়ে যাবে। এই শয়তানি যুক্তিতে বর্তমানে এরা লিপ্ত আছে। একটা যুক্তির উদাহরণ দিই শুনুন। কোরআনের কথা বলে না, কোরআনের নামও বলে না, কোরআনি আইনও বলে না, শুধু চটকদার যুক্তি দেয় যা কোরআনের বিরুদ্ধে যায়। এর একটা যুক্তির কথা শুনুন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে মুসলমান মহিলারা, এখানে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেছিলেন নবীর বিবিগণকে যারা বর্তমানে দুনিয়াতে নাই, আর ইনডাইরেক্ট সম্বোধন করেছেন সমস্ত মুসলমান মহিলাদেরকে, এরাও বর্তমান দুনিয়াতে নাই। তাহলে যারা আছে এদের কথাই আমরা বলি। আল্লাহ বলেন, হে মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে থাকো। কোন সুরার কত নম্বর আয়াত? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, হে মুসলমান মহিলারা, বসবাসের ঘরে থাকো। এটা কোরআনের বিধান, আল্লাহর আইন, এটা ইসলামী বিধান। এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে যখন তখন বুরকা ছাড়া পর্দা ছাড়া বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বন্দি থাকবে কেন? কোরআনের কোনো নাম গন্ধ বলেনি, শুধু এই যুক্তিটা পেশ করেছে। কোরআনের কোনো নাম বলেনি, শুধু বলে পুরুষ যদি যখন তখন যেখানে সেখানে বিচরণ করতে পারে, পর্দার দরকার হয় না, বুরকার দরকার হয় না, মহিলারা কেন যখন তখন যেখানে সেখানে বিচরণ করতে পারবে না? মহিলা কেন ঘরের বাইরে গেলে বুরকার দরকার হবে, পর্দার দরকার হবে, বৈষম্য কেন? কোরআনের নাম না নিয়া যে যুক্তিটা দিল, যুক্তিটা বলেন কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিরুদ্ধে গেল কিনা? বিরুদ্ধে গেল। বর্তমান জমানাটা যেহেতু যুক্তির জমানা, পণ্ডিতেরা তো যুক্তি ছাড়া মানেই না, সাধারণ শিক্ষিতারও সহজে মানতে চায় না, আর এই সমস্ত কোরআনের দুশ্মনদের মুখে চটকদার যুক্তি শুনতে শুনতে সাধারণ মুসলমানেরও অনেকটা ব্রেইন ওয়াশ হয়ে গেছে। এখন কোরআনের একটা বিধানের কথা শুনলেই খুঁজে কী যুক্তি আছে তার পক্ষে। তাই আমি আগে যুক্তির কথাটা ক্লিয়ার করি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। আসল ঘটনা কি, যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা তার মাথায় নাই? যুক্তি বোঝার যোগ্যতা তার মাথায় নাই, তখন ওই উল্টাপাল্টা যুক্তি দেয়, কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে একাংশ, এর কোনো যুক্তি নাই। যারা আছে বলেছেন, বলুন কি যুক্তি? দুই অংশ হলার খরচ আছে তিনটা, এক অংশ হলার খরচ নাই একটাও, এইটাই যুক্তি, বুঝেন নাই? তাহলে বলুন সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ, এর পক্ষে কোনো যুক্তি নাই? আপনাদেরই বলতে হবে যুক্তিটা কি, দুই অংশ হলার খরচ তিনটা আছে, এক অংশ হলার খরচ একটাও নাই, এইটাই যুক্তি। পণ্ডিতের মাথায় ধরে না, পণ্ডিতে শুধু বুঝে এক থেকে দুই বেশি। ওই গুয়ারে যে বুঝছিল, এক নম্বর থেকে 10 নম্বরে ফাঁস করলে পরীক্ষাত নম্বর বেশি, এরকম হই। এবার আমরা একটা যুক্তি বোঝার চেষ্টা করি, আল্লাহ মহিলাদেরকে ঘরে থাকতে বলেন কেন? কোন সূরার কত নম্বর আয়াতে?
সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন মহিলারা মুসলমান মহিলারা গড়ে থাকো গড়ে গড়ে। বিশেষ তিন প্রকার প্রয়োজন আছে, উল্লেখ আছে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে। তিনটা বিশেষ প্রয়োজনের কোনো একটা প্রয়োজনে মুসলমান মহিলা ঘর থেকে বের হতে পারে, একটা মাত্র শর্তে, সেটা হলো পর্দারক্ষার মাধ্যমে। বিনা শর্তেই মহিলা ঘর মুসলমান মহিলা ঘর থেকে বের হতে পারে না, একটা শর্তে, সেটা হলো পর্দারক্ষার মাধ্যমে। আমি সেদিকে আজকে যাচ্ছি না, শুধু প্রথম অংশটা বলছি। আল্লাহ যে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমান মহিলাদেরকে বললেন বসবাসের ঘরে থাকো, এটা আল্লাহর বিধান, কোরআনের আইন, ইসলামের বিধান, এই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই। দুই চারজনে আছে বললেন, তাহলে আবার বলি, হাকিমুল উম্মত লিখেছেন ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। তাহলে আল্লাহ বললেন মহিলা ঘরে থাকো, এর কোনো যুক্তি নাই? এবার আমরা একটু যুক্তিটা বোঝার চেষ্টা করি। আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবেই কতগুলি দায়িত্ব দিয়ে থাকেন, অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেগুলি দুনিয়ার কোনো পুরুষে পালন করার ক্ষমতাও রাখে না। আল্লাহ সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে কতগুলি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠান, যেগুলির একটা দায়িত্ব দুনিয়ার কোনো পুরুষ পালন করার ক্ষমতাও রাখে না। এর মধ্যে এক নম্বর, প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। আমার জানা মতো আল্লাহ এই দায়িত্বটা শুধু মহিলাদের দিয়েছেন, ঢাকার কোনো পুরুষকেও দিয়েছেন? দুই নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। আমার জানা মতো এই দায়িত্বটা আল্লাহ সৃষ্টিগতভাবে একমাত্র মহিলাদের দিয়েছেন, কোনো পুরুষকে দিয়েছেন? দেননি। তিন নম্বর, সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব একচেটিয়াভাবে মহিলাদের দিয়েছেন। চার নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করে, সন্তানকে স্তনের দুধ পান করিয়ে লালন পালন করার দায়িত্ব কোনো পুরুষের আছে না মহিলার? মহিলার। কথাটা শেষ করার আগে কথার মধ্যে দিয়ে আবার আর একটা কথা বলে ফেলি। সন্তান গর্ভে ধারণ করার জন্য যে একটা থলে আছে, থলে, যেটাকে বাংলা ভাষায় গর্ভতলি বলা হয়, বলুন তো আল্লাহ সৃষ্টিগতভাবে এই থলেটা কার পেটে দেন? কোনো পুরুষের পেটে দেন? দেন না। কাজেই কোনো পুরুষ যদি 20 বৎসর বয়সে, 25 বৎসর বয়সে, 30 বৎসর বয়সে কল্পনা করে আজকের থেকে আমি মহিলা, এই শয়তানি কল্পনার নামই ট্রান্সজেন্ডার। এটা কি ইনসানি কল্পনা না শয়তানি কল্পনা? এই শয়তানি কল্পনাটার নামই ট্রান্সজেন্ডার। ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ, জেন্ডার মানে বাংলাদেশের নাগরিকরা তো লিঙ্গ আরও কত আগেই পরিবর্তন করে রাখছে। আগেই বলছি, পুরুষ লিঙ্গবোধক শব্দ হইল নেতা, আর স্ত্রীলিঙ্গবোধক শব্দ হইল নেত্রী। আপনাদের বড় নুই দুই নেত্রীকে নেত্রী বলেন না নেতা বলেন? লিঙ্গ তো ফালটা এলিছে না গেও। এবার বলুন, 25 বৎসর বয়স্ক একটা পুরুষ যদি কল্পনা করে আজকে থেকে আমি মহিলা, আবার পরিকল্পনা চলছে সরকারি আইনেও তারে মহিলা হিসাবে স্বীকৃতি দিবে, কেত্তা বড় শয়তানি চক্রান্ত চলছে আপনাদের দেশে চিন্তা করে দেখুন। পরিকল্পনা চলছে সরকারি আইনও থেকে মহিলা হিসাবে স্বীকৃতি দিবে। এবার বলুন, 25 বৎসর বয়সের একটা যুবক শুধু নিজেকে কল্পনা করলো আমি মহিলা, আর সরকারিভাবে তাকে মহিলা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো, এবার এই মহিলাটাকে বিয়ে দিলে কার কাছে দিবেন? কার কাছে? আরেকটা মহিলার কাছে, আরেকটা পুরুষের কাছে? তাহলে তো বাস্তবে একটা পুরুষকে আরেকটা পুরুষের সাথে বিয়ে দিলেন, যেই পুরুষটার কাছে এই ট্রান্সজেন্ডারকারী মহিলাকে বিয়ে দিলেন, ওই ট্রান্সজেন্ডারকারী মহিলার পেটের ভিতরে গর্ভতলি আছে? তে তুই স্বামীর ঘরে গিয়ে কি গুড়ার ডিম করবি? তুই স্বামীর ঘরে গিয়ে করবে কি? আমরা জানি কি করবে,
তুই স্বামীর ঘরে গিয়া এমন একটা অপকর্ম করবি যেটা দুনিয়ার কোনো কুত্তাও করে না। একটু বোঝার চেষ্টা করুন, একটা কুত্তার শরীরে যদি যৌন উত্তেজনা সৃষ্টি হয়, নিবারণের জন্য কি আরেকটা কুত্তার কাছে যায়? আরেকটা কুত্তির কাছে যায়? তাহলে তো কোনো পুরুষ লিঙ্গবোধক জন্তু যৌনকর্ম করার জন্য আরেকটা পুরুষ লিঙ্গবোধক জন্তুর কাছে, হাইওয়ান জানোয়ারও যায় না, কিন্তু ট্রান্সজেন্ডারের মাধ্যমে যেই অপকর্ম কুত্তাও করে না, এই অপকর্ম মানুষকে দিয়া করাবার মতো শয়তানি চক্রান্ত চলছে আপনাদের দেশে। এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ সৃষ্টিগতভাবে মহিলাকে এমন কতগুলি দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষে করার ক্ষমতাও রেখে না। এক নম্বর, মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। দুই নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করা। তিন নম্বর, সন্তান প্রসবের কষ্ট সহ্য করা। চার নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব পালন করা। এবার বলুন, মাসিক ঋতুস্রাবের সময় হাটে বাজারে থাকা সুবিধা, সারাদিন অফিস আদালতের চেয়ারে বসে থাকা সুবিধা, না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্বে নিয়া খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা, না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা, না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা, না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে মুসলমান মহিলাদের বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? যুক্তি আছে, পণ্ডিতের মাথায় ধরে না। ইসলামের বিধানে যুক্তি নাই, না পণ্ডিতের মাথায় ধরে না? পণ্ডিতের মাথায় ধরে, এক থেকে দুই বেশি পণ্ডিতের মাথায় ধরে, এক নম্বরে ফাঁস করার থেকে 10 নম্বরে ফাঁস করা বেশি ভালো। আরেকটা বিধান আছে ইসলামে, সেই বিধানটা এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তুমি আলেম হও, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ, সুযোগ না হলে আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। এই সুযোগও না থাকলে আলেমকে মহব্বত করো। এবার বলুন, রাসূলের হাদিসটা বুঝে থাকলে আলিমকে মহব্বত করা ইসলামের বিধান কি না? কোনো যুক্তি নেই না, পণ্ডিতের মাথায় ধরে না? বলেন তো আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এমন যথেষ্ট পরিমাণ পণ্ডিত আছে কি না, যারা কোরআনের বিধানের কথা বলার কারণে, ইসলামের বিধানের কথা বলার কারণে, আল্লাহর বিধানের কথা বলার কারণে পণ্ডিতেরা এই সমস্ত আলেমকে ঘৃণা করে? ইসলামের বিধান ছিল মহব্বত করো, পণ্ডিতে ঘৃণা করে? ইসলামের বিধান ছিল আলেমকে মহব্বত করো, পণ্ডিতে আলেমদের ঘৃণা করে? অপরাধ হলো আল্লাহর কথা, আল্লাহর বিধানের কথা বলে কেন? কোরআনের বিধানের কথা বলে কেন? ইসলামের বিধানের কথা বলে কেন? এই অপরাধ, যে কারণে যথেষ্ট পরিমাণ শিক্ষিত পণ্ডিত আমাদের সমাজে আছে, যারা আলেমদেরকে মনে প্রাণে শুধু ঘৃণাই করে না, আলেম শব্দটা শুনলেই তাদের শরীরে চুলকানি দেখা দেয়। আপনারা কি মনে করেন রাসূল যে বলেছেন আলেমকে মহব্বত করো, এর কোনো যুক্তি নাই? এবার যুক্তিটা বলবো আপনাদের, যুক্তিটা বোঝার চেষ্টা করুন। যেহেতু যুক্তিবাদীরা দেশটাকে গিলে ফেলছে, কাজে যুক্তি ছাড়া এখন আর কোনো কথা বললে হবে না। ধরুন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না? মন এই বাচ্চাটা কি জন্ম হয়ে এতিম হলো, না মায়ের পেটেই এতিম হলো? এই এতিম বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর বাবা না থাকার কারণে তাকে লালন পালন করলো তার চাচা।
লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ হয়ে গড়ে তুলল তাকে তার চাচা। বলুন তো, সন্তান জন্ম হলে তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ হয়ে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? করে দিল কে? এমত অবস্থায় কোনো মাতব্বর যদি ওই এতিম ছেলেটাকে বলে যে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, অযৌক্তিক? যারা না বলেছেন তাদের বলতে হবে যুক্তিটা কি। চাচাই বাবার কাজ করে দিয়েছে, এই যুক্তি। কি যুক্তি? চাচাই বাবার কাজ করে দিয়েছে তাই তুমি চাচাকেই বাবার মতো সম্মান করবা। ঠিক তেমনিভাবে নবীগণের যুগে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করতেন নবীগণ। বর্তমান দুনিয়াতে নবী নাই। আমাদের নবী বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে আর কেউ নবী হবে না। কাজেই আমাদের নবী যেহেতু শেষ নবী, আমাদের এই নবীর পরে আর কেউ নবী হবে না। পরিষ্কার ভাষায় আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। এই শব্দ আরবি কোরআনের ভাষাটাই স্মরণ রাখুন, খাতামুন নাবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। বলুন গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীর আগে, আমাদের নবীর আবির্ভাবের আগে নবী হওয়ার দাবি করেছিল না আমাদের নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে? তোর ব্যাপারে নবী অগ্রিম বলে গেছেন তুই মিথ্যাবাদী দাজ্জাল। তোরে যারা যারা নবী মানে তারা সবাই দাজ্জালদের চেলা চামুন্ডা। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? কারণ হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহ কুরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থই হলো আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না, এই জন্য আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। তাহলে আমাদের নবীর পরে তো আর কোনো নবী নাই। কাজে আমাদের নবীর পরবর্তীতে যারা দুনিয়াতে আসবে এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো কেউ নাই। তোমরা জাহান্নামে যাও না, বাঁচার দরকার আছে? পথ দেখাবার মতো কেউ নাই, বাঁচবেন কীভাবে? নবী বলে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন। এবার বলেন তো কার দায়িত্ব কে পালন করে? বলুন, নবীগণের দায়িত্ব আলেমগণ পালন করে। তাই নবী দুনিয়াতে থাকলে যেভাবে তাকে মহব্বত করতে হতো নবীরা এখন আলেমকে সেইভাবে মহব্বত করতে হবে। রাসূল যে বলেছেন আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কোনো যুক্তি নেই না? চূড়ান্ত যুক্তিসম্মত, চূড়ান্ত যুক্তিসম্মত। এইভাবে বলতে থাকলে রাত পোহায় যাবে। এই কুরআন আল্লাহর বিধানের দুশ্মনেরা আল্লাহর এক একটা বিধানের বিরুদ্ধে যত শয়তানি যুক্তি দাঁড় করাচ্ছে সবগুলির দাঁতভাঙ্গা জবাব দিয়ে আল্লাহর বিধান কুরআনি আইন যে চূড়ান্ত যুক্তিসম্মত তার উদাহরণ দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। আমি শেষ পর্যায়ে শুধু আপনাদেরকে পৃথিবীর সর্বপ্রথম যুক্তিবাদী তার পরিচয়, তার যুক্তি এবং পরিণতিটা বলে আমার কথা শেষ করছি। আল্লাহর গোটা সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের যুক্তি, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করেছিল একটা লোক, তার নাম ছিল ইবলিস। এটা মনে রাখবেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করিয়েছিল। কি যুক্তি? আল্লাহ আদম সৃষ্টি করে বলেছিলেন, ফিরিস্তাদেরকেও বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিসকেও বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। এখান থেকে আবার ভণ্ড পীরেরা আরেক ফাঁড়ি রাস্তা খুঁজে বের করে। ফাঁড়ি রাস্তা কি?
যে ফিরিস্তারা যদি আদমকে সেজদা করলে তার ইমান নষ্ট না হয়, তাহলে মুরিদানে পীরকে সেজদা করলে ইমান নষ্ট হবে কেন? এই কথা একদিক থেকে আর একদিকে চলে যায়। এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভণ্ড পীরদের উক্তি আমি পেয়েছি, যারা বলে যে ফিরিস্তারা আদমকে সেজদা করলে যদি ইমান নষ্ট হয় না, তাহলে মুরিদ তার পীরকে সেজদা করলে ইমান নষ্ট হবে কেন? জবাব বোঝার জন্য সংক্ষিপ্তভাবে বলছি, শুনুন, আদম হাওয়াকে আল্লাহ যখন একত্রে দুনিয়াতে পাঠিয়েছিলেন জান্নাত থেকে বের করে, তখন প্রতি বছর আদম হাওয়ার ঘরে একসাথে দুটি জমজ সন্তান জন্মগ্রহণ করত। আগের বছর একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করত, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করত, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। এমত অবস্থায় আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, আদম তোমার আগের বছরের মেয়েকে পরের বছরের ছেলের কাছে বিয়ে দাও, আর পরের বছরের মেয়েকে আগের বছরের ছেলের কাছে বিয়ে দাও। ইতিহাসটা বুঝে থাকলে বলুন, আদম নিজের মেয়েদেরকে কার ছেলেদের কাছে বিয়ে দিতেন? এখন যদি কেউ নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দিয়ে বলে আদমে দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন? এটা দলিল না শয়তানি? তেমনিভাবে আদম আলাইহিসসালামের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সেজদা করে সম্মান করা হালাল ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আমার শরীয়তে হারাম হারাম হারাম। এখন যদি কেউ পীরকে সেজদা দিয়া বলে ফিরিস্তারা আদমকে সেজদা দিলে যদি হালাল হয়, আমি আমার পীরকে সেজদা দিলে হারাম হবে কেন? এইটাও দলিল নয় শয়তানি। আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা যদি আমার কথাটা পছন্দ না হয় তাহলে আমাকে মাফ করে দেবেন, যদি রাজি থাকেন তাইলে বলবো। আমি লক্ষ্য করেছি আপনারা একটা ভালো কাজ করেন ভালো নিয়তে, কিন্তু এটা কোরআনের বিধান নয়। কাজ করেন ভালো ভালো নিয়তে করেন, কিন্তু কোরআনের বিধান নয়। সেটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইজা কুরি আল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা দুইটা দায়িত্ব পালন করবা, একটা হলো মনোযোগে শুনবা আর একটা হলো চুপ থাকবা। এই আয়াতটা ব্যাখ্যা, আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা দুইটা দায়িত্ব পালন করবা, একটা হলো মনোযোগে শুনবা আর একটা হলো চুপ থাকবা। এখন বলুন তো তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার নাম কি চুপ থাকা? তাহলে আল্লাহর বিধান কি আর আমি করলাম কি? শুধু ভালো কাজটা করলেই হবে না, ভালো নিয়তে করলেই হবে না, কোরআনের বিধানের সমর্থন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই একটা হইল সুরায় আরাফের 204 নম্বর আয়াত। সুরায় আরাফের 204 নম্বর আয়াতের বাংলা অনুবাদ, ব্যাখ্যা, তফসির, যার মনে চায় তফসিরের কিতাব, ব্যাখ্যার কিতাব, অনুবাদের কিতাব দেখে নেবেন। আল্লাহ এই আয়াতে বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দায়িত্ব দুইটা, একটা মনোযোগে শুনবা আর একটা সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়বা, না চুপ থাকবা, চুপ থাকবা। আপনি যুক্তি দিলে 100 বার দিতে পারেন সুবহানাল্লাহ বলার কিছু সব নাই, 100 বার বলতে পারেন, কিন্তু আল্লাহ এটা বলেননি এখানে। আপনি 100 বার যুক্তি দিয়ে বলতে পারেন আল্লাহু আকবার বলার কি সব নাই, 100 বার বলতে পারেন, কিন্তু আল্লাহ এখানে আল্লাহ আকবার কথা বলেননি, আল্লাহ বলেছেন চুপ থাকো চুপ থাকো চুপ থাকো। সেই ইবলিসকে আল্লাহ যখন বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস, এটা আল্লাহ ইবলিসের প্রতি আল্লাহর বিধান, আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস একটা যুক্তি পেশ করলো, এই আল্লাহর জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিদাতা ইবলিস বলে, আল্লাহ জিজ্ঞেস করলেন, কালা মালাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলেন, ওরে ইবলিস, তোরেও তো হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য, করলি না কেন? ইবলিস বলে, আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসম্মত নয়। কি যুক্তি রে? তো যুক্তি হইল আদম বানাইছ মাটি দিয়া এর মধ্যে অন্ধকার থাকে, ইবলিস বানাইছ আগুন দিয়া এর মধ্যে আলো থাকে, অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোনো যুক্তি নাই। এই হইল আল্লাহর জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিদাতা। এই যুক্তিটা মনে থাকবে আপনাদের। এবার শুনুন,
এই যুক্তির পুরস্কার পাইছিল ইবলিসের চারটা। এই চারটা পুরস্কারের কথা বলে আজকের মতো কথা শেষ করে দিচ্ছি। তফসিরে কুর্তুবী শরীফে লেখা আছে, এই ঘটনার আগে ইবলিস আল্লাহর এবাদত বন্দেগী করেছিল 80,000 বছর। বলুন কতদিন? আপনারা ক হাজার বছর এবাদত করে এসে পড়ছেন। আপনাদের সমাজের যে সমস্ত পণ্ডিতেরা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, এরা কত হাজার বছর আল্লাহর এবাদত করেছে? ইবলিস 80,000 বছর আল্লাহর এবাদত বন্দেগী করেছিল, তারপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। বুঝে থাকলে বলুন, ইবলিস কোন দেশের শাসনকর্তা ছিল? সমস্ত পৃথিবীর শাসনকর্তা ছিল। যারা পৃথিবীর এক একটা টুকরার শাসনকর্তা হয়ে মনে করে যে আল্লাহর বিশাল নিয়ামত পেয়েছি, তাদেরকে বলবেন তোমার চেয়ে অনেক বিশাল নিয়ামত ইবলিস পেয়েছিল। এরপর আল্লাহ ইবলিসকে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছিলেন। 80,000 বছর এবাদত করেছিল, সমস্ত পৃথিবীর রাজত্ব পেয়েছিল, জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি পেয়েছিল। যখন বলল আল্লাহ আপনার বিধানটা যুক্তির পরিপন্থী, যুক্তিসম্মত নয়, একটা কথা বলার সাথে সাথে 80,000 বছরের এবাদত আল্লাহ বাতিল করে দিলেন। 80 মুহূর্তের এবাদত আর তার নাই, সব তার আমল নামার থেকে বুঝে গেছে। সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা ইবলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে তুমি চিরকালের জন্য আল্লাহর অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের হও। কটা পুরস্কার? 80,000 বছরের এবাদত ধ্বংস, সমস্ত পৃথিবীর রাজত্ব হাতছাড়া, জান্নাত থেকে বহিষ্কার, চিরকালের জন্য আল্লাহর অভিশপ্ত। এই কাহিনী কুরআনের বহু আয়াতে আল্লাহ বারবার বারবার বলেছেন। এই কাহিনী বহু হাদিসে রাসূল বারবার বারবার বলেছেন। কেন? কিয়ামত পর্যন্ত যারা যারা কুরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, এদের কপালেও 4 পুরস্কার থাকবে। যুক্তিবাদীদের পুরস্কারগুলি ভুলে যাবেন, যুক্তিবাদীদের পুরস্কারগুলি ভুলে যাবেন না। কুরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার আগে যদি টুটাফাটা কিছুদিন এবাদত বন্দেগী করে থাকো, তোমার এগুলি ক্যান্সেল হয়ে যাবে। আর যদি কোনো রকমের ক্ষমতা পেয়ে থাকো, এই ক্ষমতা একদিন তোমার হাতছাড়া হয়ে যাবে। যদি কোনোদিন কোনো সুখ শান্তির বসবাসের সুযোগ সুবিধা পেয়ে থাকো, সেখান থেকে তুমি বহিষ্কৃত হয়ে যাবে, ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর দরবারের মালউন মরদুদ অবস্থায় তোমাকে জীবনযাপন করতে হবে। সুতরাং আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া, এই ইত্রামি ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এর মানে হলো ইসলামের বিধানগুলি অযৌক্তিক না, চূড়ান্ত যুক্তিসম্মত। কাজেই আমাদেরকে সর্বান্তকরণে ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এবং চিরকল্যাণকর, এই বিশ্বাস অন্তরে স্থাপন করে আমাদের ঈমান হেফাজত করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন।